কাটমানি না দেওয়ায় দলবল নিয়ে মালদার মাখনার একটি কারখানায় চড়াও হয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। প্রহিত ব্যক্তিও তৃণমূল কর্মী। এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কর্মী বাবলু কর্মকারের বিরুদ্ধে। যদিও বাবলু কর্মকার দাবি করেছেন এই ঘটনার সাথে তার কোনো যোগ নেই। আমি এসব কিছু জানি না, আমি তো আজকে ছিলাম না, আমি তো আজকে ছিলাম ওই আমার কন্ট্রাক্টরই, আমার একটা কাজের ইয়ে বিলের ব্যাপার ছিল, আমি গেছিলাম সুক্তল, ওখানে ওই লাইটের বোর্ড লাগাতে গেছিলাম, হঠাৎ করে শুনছি আমার নামে অপপ্রচার হচ্ছে। আমি এসব কিছু জানি না, আমি এসব এসব এ প্রসঙ্গে কিছুই জানি না, আমি এসবের নেই, কোনোদিন ছিলাম না। কিন্তু আপনার বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ উঠছে। এখন লোক ভুলভাল যদি বলতেই পারে করতেই পারে, সে বলে তো আমি কাউকে আটকাতে যাবো না, যে যা বলছে বলুক, কিন্তু আমি এ প্রসঙ্গে কিছু জানি না, আমি এসবের মধ্যে ছিলাম না আর থাকিও না। আপনি কোন দল করেন? আমি তৃণমূল দলের সমর্থক এবং তৃণমূল দলের সঙ্গে যুক্ত আছি, কন্ট্রাক্টরি করি, থাকি, ঘুরি সব। তো হঠাৎ এরকম অভিযোগ কেন উঠলো আপনার বিরুদ্ধে? বলতে পারছি না, আমি তো ছিলামই না, আমি তো হরসম করে আজকে ছিলামই, আমি সকাল থেকে তো আজকে সুক্তলে ছিলাম আর রাড়িয়ালে ছিলাম, আমি নিজের কাজ করছিলাম, হঠাৎ এরকম একটা আওয়াজ উঠেছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে লোকে, ভুল মন্তব্য করছে আমার ব্যাপারে, অযৌক্তিকভাবে আমাকে বদনাম করার চেষ্টা করছে। আচ্ছা, এগুলো বদনাম করে কোনো লাভ নেই, আমি নিজের জায়গায় ঠিক আছি, আমি ভালো জায়গায় ভালো। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস জানান, দোষ করলে কেউ পার পাবে না। কেন্দ্র করে তৃণমূলের দুই সমর্থকদের মধ্যে গণ্ডগোল, কি বলবেন, কি শুনেছেন এই ব্যাপারে? এই ব্যাপারে আমার ঠিক সঠিক জানা নেই, তবে একটা শুনেছি যে একটা গণ্ডগোল হয়েছে, সেক্ষেত্রে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে টিএমসির মধ্যে, সে নিশ্চয়ই আমরা পার্টিগতভাবে সেটা মীমাংসা করব। এর আগেও বারবার অভিযোগ উঠে আসছিল বাবলু কর্মকারের বিরুদ্ধে যে জমি দখল নিয়ে একটা বারবার অভিযোগ উঠে আসছে, তো কীভাবে কি দেখবেন এই বিষয়টা? বাবলু কর্মকার অবশ্যই টিএমসির সমর্থক, কিন্তু কেউ যদি কোনো গণ্ডগোল পাকিয়ে থাকে সেক্ষেত্রে দল নিশ্চয়ই ব্যবস্থা করবে। আপনারা বিগত দিনেও দেখেছেন যে দল কিন্তু যেটা ন্যায্য, মানুষের যেটা ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনার দিকে কিন্তু গেছে। এক্ষেত্রেও যদি সে যদি কোনো ভুল করে থাকে, সে নিশ্চয়ই আমরা দেখে নেব। জানা যায় বারোদুয়ারিগামী রাস্তার পাশে দিল মোহাম্মদের কারখানা আছে, কারখানার সামনে জমির একাংশ নিজের বলে দাবি করে বাবলু কর্মকার। দিল মোহাম্মদ জানান তার জমি নিজের বলে দাবি করে বাবলু কর্মকার বলে অভিযোগ, জমি পেতে 2 লক্ষ টাকা দাবি করে, টাকা না দেওয়ায় তাকে মারধর করে বলে অভিযোগ। এখানে আমার জায়গাকে জবরদস্তি ঘেরে নিল, ওকে বললাম তুমি আমার জায়গা কেন ঘরলা, তো বলছে আমার জায়গা আমি পাচ্ছি, আমি ঘেরবো, জবরদস্তি ঘেরবো, তোমার 100 মাটি আছে মানে ওই টাকাতে জমিনটা দাও, আমি তোমার এখানে ছেড়ে দিব, না হলে জায়গা ছাড়বো না, যাও তুমি কোথায় যাবা যাও। কে এটা কে বলছে? বাবলু বলেছে। আচ্ছা, তারপরে? তার বাদে এই করে নিয়ে আজকে এসে মস্ত গণ্ডগোল, সব আরও ঘেরবে, আমার টিনকে উঠিয়ে ফেলবে, টিনকে উঠিয়ে ফেলতে লাগলো, তখন আমরা প্রতিবাদ করলাম, আবার প্রতিবাদ করার পরে ও যেটি আবার কদিন আগে ঘেরাভেরা করেছিল সেটাকেও আমরা উঠিয়ে পুড়িয়ে ফেলে দিলাম। ওরা কিছুদিন আগে কিছুক্ষণ আগে টিন টিনকে ভাঙলো, ঘরকে ভাঙলো, আমরা তখন আসলাম, আমরা জানতে পারলাম, আমি আসলাম, আসার পরে ওই উ যেটি বেড়াটা আমার জায়গায় ঘেরেছিল ওটাকে আমি উঠিয়ে ফেলে দিলাম। আচ্ছা, তার বাদে ওরা ধাক্কাধুকি প্রতিবাদ করতে গিয়ে বাবলু আমাকে ধাক্কাধুকি করে মেরেছে। আচ্ছা, মেরে দিয়ে ওরা জামা খুলে আমার ই ফেলে দিল ওখানে, আর জামাটা খুলে নিয়ে আমার পরে নাকি জামাটা উঠিয়ে নিয়ে গেছে, ওরা গেছে থানাই যে কেস করবো, এই করবো, এই পরে গেছে, আমরা কোথাও নাই, আমরা নিজের জায়গায় আছি, আমরা কোথাও যাইনি। কিন্তু অবৈধ কাজ উ দেখালো যে পলুয়ার পাম্পের কাছে আমার জায়গা, ওখানে ঘেরাবেরা করলো, ওখানে একটা গণ্ডগোল সৃষ্টি করলো, ওই মহিলাকে দিয়ে এখানে গিয়ে চাঁচলে গিয়ে একটা ধর্ম তৈরি করলো, পেপার সেপার কত কী হলো, আবার ওখান থেকে 9 লাখ টাকা নিয়ে আর আবার বলছে যে এখানে আমার জায়গা, এখানে আসলো, এখানে আবার টাকা চাইছে, এই কোন ধান্দা, এটা কি দেশের নীতি না সরকারের সার্কুলার না কোনটা কি? আমরা নিরীহ লোক আসল জায়গায় যাবো, আমরা স্থান পাবো না, আমার কাছে যদি জায়গা বেশি থাকে আমি স্বইচ্ছায় ছেড়ে দেবো, আমি চাই না জায়গা, আমি পেপার্স মূলে জায়গা চাই, আমার পেপার্সে যেটা আছে আমি সেটাই জায়গা চাই, ওর কোন ডকুমেন্ট আছে যে ও আমার এখানে আসলো? আচ্ছা, আপনারা কত টাকা দাবি করেছিল? 2 লক্ষ টাকা। আর আপনি দিয়েছিলেন? না, না দেবার জন্যই গণ্ডগোল সৃষ্টি, নিজের জায়গার জন্য কেন টাকা? আচ্ছা, জায়গা আমার, দাদাগিরি ট্যাক্স, ওটা আদিবাসীকে খালি মদ খাইয়ে টাইয়ে কথা কথায় আদিবাসীকে মদ খাইয়ে নিয়ে এসে আর ঘেরা জমা হয়েছে। হ্যাঁ, এটা ওরা গণ্ডগোল করে যাবার সঙ্গে আমার ছেলে গিয়ে অভিযোগ করেছে। আচ্ছা, কী চাইছেন এখন?
আমি চাইছি শান্তি, আমার কাগজ মূল্যে জায়গা নিব, কারো অবৈধ জায়গার দরকার নাই আমার। আমার যেটি কাগজ মূল্যে আছে দিক নির্ণয় করে আমি উঠুকাই চাই, আমার অবৈধ দরকার নাই। আমি তৃণমূল করি। কতদিন ধরে তৃণমূল করেন আপনি? তৃণমূল কি আগে করতাম সিপিএম, যখন থেকে তৃণমূলের জন্ম হলো তখন থেকে চলে আসলাম সিপিএম। মোট কথা হচ্ছে তাজামূলের ভক্ত ছিলাম, তাজামূলের ভক্ত ছিলাম, তাজামূল যখন চলে আসলো তৃণমূলে চলে আসলাম তৃণমূলে। আচ্ছা। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।